সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার্ট চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনকে টিপুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল পার্ট চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এখানে ডেলি লেটেস্ট যে সমস্ত খবরগুলো, সরকারি আপডেট থাকে, চাকরি অথবা শিক্ষক নিয়োগ অথবা বেতন সংক্রান্ত সমস্ত ভিডিও সবার আগে এখানে আপলোড করা থাকে। তো যারা যারা নতুন আমার ভিডিওতে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই আজকে কী খবর রয়েছে। এখনকার আপডেটেড নিউজ হচ্ছে, ফের মামলা জটে টেট পরীক্ষা, আদালত খুললেই মামলা উত্তীর্ণদের। তো আজ বিকেল ওয়েব পোর্টালে এটা প্রকাশ পেয়েছে। তো ফের মামলার জটে থমকে যেতে বসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। টেট পরীক্ষার দিনক্ষণ শূন্যপদ সংক্রান্ত শিক্ষামন্ত্রীর ইঙ্গিত স্পষ্ট হতেই নতুন করে মামলা দায়ের তোড়জোড় শুরু করলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একাংশ। টেট উত্তীর্ণদের সার্টিফিকেট বিলি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ সংরক্ষণ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে টেট পরীক্ষা নেওয়া যাবে না। এই দাবিতে 12 তারিখ কলকাতা হাইকোর্টের খুলতেই টেট পরীক্ষার ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করার তোড়জোড় শুরু করেছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের তরফে সৈফুদ্দিন মল্লিক জানিয়েছেন, টেট সংক্রান্ত দায়ের হওয়া দুটি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে টেটের পরীক্ষা পর্ষদকে নিতে দেবে না তারা। এই প্রসঙ্গে সৈফুদ্দিনের মন্তব্য, আমাদের দাবি না মেটা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা চাই পর্ষদ আমাদের টেট উত্তীর্ণ শংসাপত্র দিক, চাকরি নিশ্চিত করুক, তারপর সংরক্ষণ মামলা নিষ্পত্তি ঘটাক। এই দুটি মামলার আমরা এখনও পাইনি। অন্যদিকে রাজ্যের এই দুটি মামলার সুরাহা আমরা এখনও পাইনি। অন্যদিকে রাজ্যের পক্ষে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করা হচ্ছে। আমরা এই ঘটনার বিরোধিতা করে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি এবং টেট পরীক্ষার ওপর যাতে আদালতের স্থগিতাদেশ আনা যায় তারই ব্যবস্থা করছি। তো নতুন করে পার্থ চট্টোপাধ্যায়ের ইঙ্গিত স্পষ্ট হতেই পরীক্ষার দিনক্ষণ তার আগেই নতুন করে টেট মামলা হাইকোর্টে চলে যাচ্ছে কেসের ওপরে। তো কী কেস হবে সেটা হচ্ছে টেট উত্তীর্ণ প্রার্থীদের শংসাপত্র এবং সংরক্ষণ নিষ্পত্তি। এই দুটো মামলা হওয়ার পরে নতুনভাবে পরীক্ষা নেওয়ার আবেদন করতে দেবেন টেট উত্তীর্ণ প্রার্থীদের একাংশ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে পরের বার। ধন্যবাদ।